আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে সেটে আমার সাথে যাকে দেখছেন, এই ধরনের পেশেন্ট আমরা অনেক খুঁজে পাই, অনেককে পাই। ওনার সাথে যা ঘটেছে সেটা সত্যি দুঃখজনক। আমরা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হচ্ছে ভুল ট্রিটমেন্ট, এবং ওনার জীবনে ঠিক তাই ঘটেছে, এবং এমন নামি দামি জায়গা থেকে ঘটেছে জিনিসটা। আমরা যদিও নামটা বলবো না, কিন্তু সেটা আসলে আমরা আশা করি না, খুবই দুঃখজনক। দর্শক, আসুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি ওনার সাথে কথা বলি। কি হয়েছিল, কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, কি ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, এবং সেখান থেকে কিভাবে ওভারকাম করে এসেছেন, এবং আজকে সর্বোপরি উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। মা, কেমন আছেন আজকে আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই শব্দটার ভিতরে একটা জোর আছে। মা, আপনার দেশে বাড়ি কোথায়? কুমিল্লা মুরাদনগর থানা। আচ্ছা, আপনি তো একজন গৃহিণী। কয় সন্তান আপনার? তিন মেয়ে এক ছেলে। সন্তানরা বড় হয়ে গিয়েছেন সবাই? আচ্ছা, আমরা জানি একটা সময় পুরো সংসার আপনি নিজে দেখে শুনে রাখতেন, পুরো সংসার আপনার হাতে ছিল, পুরো সংসারের দেখাশোনার দায়িত্ব আপনার ছিল, পুরো সংসারকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার ছিল, এবং আপনি সেটা যথাযথভাবে পালন করতেন। বাট হঠাৎ করেই গত 4 থেকে 5 বছর আগের থেকে আর সেটা ঠিক মতো করতে পারছিলেন না। কি হয়েছিল? আমার হাতের সমস্যা ছিল। তখন হাতের সমস্যা ডাক্তার দেখাইছি, বলছে কিভাবে হাতের সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে হাত নাড়াতে পারি না। মানে ঘুম থেকে যখন উঠেছেন তখন দেখছেন হাত আর নাড়তে পারছেন না। এটা কি ডান হাত না বাম হাত ছিল? ডান হাত। ডান হাত, হঠাৎ করে আর নাড়তে পারছেন না। আচ্ছা, তো ভেবেছেন হয়তো ভুলভাবে শোয়া বা এরকম কোনো কিছু থেকে হয়তো ব্যথাটা হচ্ছে, সেরে যাবে, কিন্তু দুই একদিন যাওয়ার পরে দেখছেন ছাড়ছে না। আচ্ছা, সেটা কি আপনার এলাকার কুমিল্লাতে আপনি দেখিয়েছেন? আচ্ছা, যখন ডক্টরকে দেখান কি বলেছিল ডক্টর? ডক্টর বলছে যে পরীক্ষা দিছে। তখন পরীক্ষা রিপোর্ট দেখে বলছে যে বোন টিপি। বোন টিপি, ওকে। দেন তখন কি করলেন আপনারা? তখন আমার বলছে মহাখালী যেতে। মহাখালী যাওয়ার পরে হারা আমার টিকা দিল। আর আমার ট্রিটমেন্ট দেখল, দেখে বললো যে টিবির ওষুধ খাইতে হবে। ওকে, কোনো সমস্যা নেই। দেন আপনি টিবির ওষুধ খাওয়া শুরু করলেন, কতদিন পর্যন্ত খেলেন? 9 মাস। আচ্ছা, এই 9 মাস যে আপনি টিবির ওষুধ খেয়েছেন, আপনার হাতের অবস্থাটা কি ছিল তখন? যেমনটা ছিল তেমনটাই ছিল। মানে অমনটাই ছিল নাকি আরো দিন দিন দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে? দিন দিন খারাপ, একটু ফোলাটা একটু বেশি ফুলতো আরো। আচ্ছা, ফুলে যেত হাতটা। আচ্ছা, দেন যখন দেখলেন যে এরকম একটা অবস্থা, তখন কি করলেন যে ভালো হচ্ছে না, ওষুধ খাচ্ছেন, তখন কি? আমি অর্থোপেডিক দেখাইলাম। আচ্ছা, অর্থোপেডিক দেখানো হয়, বললো যে এটা হয়তো টিবি না, আমি একটা পরীক্ষা দিই। তখন পরীক্ষা দেওয়া সাবে রিপোর্ট দেখে বললো যে টিবি ক্যান্সার কিছুই না। মানে আপনি একজন প্রফেসর লেভেলের ডক্টরকে দেখিয়েছিলেন, এবং উনি আপনাকে চ্যালেঞ্জ করেছেন যে এটা কোনো মতেই টিবি হতে পারে না। তারপর উনি শিওর হওয়ার জন্য আপনাকে একটা পরীক্ষা দেন, এবং সেই পরীক্ষাটা করার পরে কি রেজাল্ট এসেছিল? নেগেটিভ। পরীক্ষা করার পরে আমার টিবি ক্যান্সার কিছুই না। অথচ আপনি এই দীর্ঘ 9 মাস আপনি টিবির জন্য ওষুধ খেয়েছেন। আচ্ছা, তারপরে কি করলেন যখন উনি কি ধরনের ট্রিটমেন্ট দিলেন? তারপরে আমার হাঁটুগুলো সমস্যা দেখা দেওয়ার পরে আমার হাঁটু ব্যথা ওষুধ দিল। আচ্ছা, এর ভিতরে আপনার এই যে হাতে ব্যথা থেকে আপনার হাঁটু ব্যথাও শুরু হয়ে গেল, দেখলেন যে হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, বসে থাকলে দাঁড়াতে পারছেন না, দাঁড়ালে হাঁটতে পারছেন না, এরকম একটা সমস্যা। তখন উনি চিকিৎসা দিল, চিকিৎসা দেওয়ার পরে ঢাকা আসতে আমাদের সমস্যা হয় বারবার। তখন আমি কুমিল্লার থেকে চিকিৎসা করলাম। চিকিৎসা করে ওষুধ খাইলে ভালো থাকি, আর না তো আবার ব্যথা বেদনা করে। আচ্ছা, যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন দেখছেন যে ভালো আছেন, ব্যথা মুক্ত, আবার ওষুধ ছেড়ে দিচ্ছেন, একই রকম অবস্থা ফিরে যাচ্ছে। বর্ষখানে পরে ভায়ামেতে পানি জমা গেল। আচ্ছা, যখন স্যারের কাছে আসলাম, বাম পায়ে পানি জমার পরে তখন স্যারে পানি খুললে আমার এবার সুই দিয়ে দিল, চিকিৎসা দিল। এখন আমি আজকে 5 দিন আর ভর্তি হইলাম। আচ্ছা, আজকে মাত্র 5 দিন, মানে আপনি স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন মাত্র 5 দিন, এবং 5 দিনে আপনি দেখছেন যে আপনার হাঁটু ফুলা কমে গেছে, হাঁটাচলা করতে পারছেন এখন। প্রচণ্ড হাতে ব্যথা এবং হাঁটু ব্যথা, সেটা কি আছে এখন? এখন অনেকটা কমে গেছে, সামান্য মাঝে মধ্যে হয়। হাঁটাচলা করতে পারছেন? আমি হাঁটাচলা করতে পারি। এই যে একটা সময়
যে প্রচন্ড হাতে ব্যথা এবং হাঁটু ব্যথার কারণে আপনার যে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছিল, কোনো কাজ ঠিক মতো করতে পারছিলেন না, সারাক্ষণ ব্যথার জন্য অস্থির হয়ে থাকতেন, কি করবেন বুঝতে পারতেন না, এখন এই যে ব্যথা মুক্ত একটা জীবন কেমন লাগছে, কেমন শান্তি লাগছে? আপনি যখন এই ব্যথা নিয়ে দৌড়াচ্ছেন এই ডক্টর ওই ডক্টর বিভিন্ন জায়গায়, তখন তো আরো অনেক রোগীকেও দেখেছেন এরকম ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, অসংখ্য মানুষ আমাদের দেশে দেশের বাইরে আছেন যারা হয়তো শুধু না জানার কারণে বছরের পর বছর এরকম ব্যথা নিয়ে ভুগছে। এই যে আপনার দেখুন, আপনি গত 5 বছর আপনি কষ্ট করেছেন, ভুল চিকিৎসা হয়েছে, অথচ মাত্র 5 দিন আপনি সুস্থ হয়ে গেছেন, ব্যথা মুক্ত একটা জীবনে ফিরে গেছেন, এটা অবশ্যই আল্লাহর অনেক বড় একটা আশীর্বাদ। এই জিনিসটা আমাদের দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন, তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি বলি আমার মতো যারা এমন রোগে ভুগতেছে, হেরাও সারের ইয়া দেখ টিভিতে দেখিয়া হেরা আসুক, আইসা সারের কাছে চিকিৎসা দেখ, ভালো করার মালিক আল্লাহ, আল্লাহ তো আমার ভালো করছে আলহামদুলিল্লাহ, বাকি তাদের ইচ্ছে। দর্শক, 5 বছর মাত্র 5 দিন, কেন আমরা আগে চিকিৎসা নিচ্ছি না, কেন জীবনে এত কষ্ট করব বছরের পর বছর ধরতে, কেন ভুল চিকিৎসা করব? দর্শক, বিচার করার দায়িত্ব আপনাদের, কোনটা আপনার জন্য সঠিক সেটুকু বুঝবার ক্ষমতা আপনার আছে, একটু নিজের বিবেককে কাজে লাগান, বুদ্ধিকে কাজে লাগান, উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম।